নমস্কার, আপনি দেখছেন এবিপি আনন্দ, আর আপনার সঙ্গে আমি সুমন। 61তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষিত হয়েছে, শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক হয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে যিনি স্টুডিওতে, কবির সুমন। কবির দা অভিনন্দন, জাতিস্বর 4-4টে পুরস্কার এবং সেরা মেল প্লেব্যাক রূপঙ্কর পেয়েছেন তোমারই কথা এবং সুরে এ তুমি কেমন তুমি। কিন্তু আমি যদি একেবারে অন্যভাবে শুরু করি, যে আসলে আমার সামনে যিনি বসে আছেন তিনি কোনো পুরস্কারই পাননি, পুরস্কার পেয়েছেন অ্যান্টনি ফিরিঙ্গি, পুরস্কার পেয়েছেন ভোলা ময়রা, যজ্ঞেশ্বরী, রাম বসু, গোরক্ষনাথ, ঠাকুর সিংহ, হরু ঠাকুর, এই যে তোমার কাজটা আসলে ছিল প্রত্নতাত্ত্বিক, যে সময়টার কোনো রেফারেন্স নেই, কোনো সুর তাল যন্ত্রসঙ্গীতে কী ব্যবহার, কী যন্ত্র ব্যবহৃত হয়েছে কোনো কিছু ছিল না, সেখান থেকে পুরোটা তুমি রিক্রিয়েট করলে, মানবে? হ্যাঁ, প্রত্নতাত্ত্বিক শোনা এটাকে বলতে পারো রিক্রিয়েট। এই যে ধরো সৃজিৎ মুখোপাধ্যায়ের জিনিয়াসটা কোথায়, সৃজিৎ মুখোপাধ্যায়ের জিনিয়াসটা এইখানে যে তিনি 13টি টেক্সট বেছেছেন। কেমন আচ্ছা, দুটি মাত্র জায়গায় আমাদের টাচ করতে হচ্ছে, এর আগে প্রণব রায় তিনি করেছিলেন এবং সেখানে ছোট করে নেওয়া হয়েছিল গানগুলো, এখানে কিন্তু ফুল লেন্থ গান নেওয়া হয়েছে। এবং এই 13টি গানের তো সুর কি ছিল এসব আমরা অনেক গবেষণা করেছেন সৃজিৎ, আমাকেও বই পড়তে দিয়েছেন। আমি আবার কিছু, যেমন আমার এক নবীন বন্ধু আছেন, তিনি ইতিহাসের লোক, আমি তাকে বলেছি তুমি একটু খোঁজ খবর করো তো সেই সময় কি বাজনা বাজত। এবারে তার পরবর্তী যুগের মানুষরা, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, তারা কিন্তু খুব অদ্ভুতভাবে ওই যুগটাকে তুচ্ছতাচ্ছিল্য করেছেন, যে ঢাক ঢোল পিটিয়ে লোকে চেঁচাত। তাই যদি হয় তাহলে এবং কোথায় একটা ঠিক, যেভাবে বর্তলার সাহিত্যকে অবহেলার চোখে দেখা যায় যে ওটা একটু অন্তজ শ্রেণী, কবি গানও তেমন তো ক্লাসি নয়, এই কৌম জায়গা, এটা অন্তজ, তুমি যে কথাটা বললে না এটাই, যে কৌম মানুষের গান। কিন্তু এটা সকলে ভুলে গেছেন ইতিহাসটা, যে একজন কবিয়াল হতে গেলে মানে কবি ওই 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 লড়াইটা আসল না, তাদের আসল ছিল তাদের শাস্ত্র পড়তে হতো, তাদের হিন্দু ধর্ম এবং ইসলাম সম্পর্কে খুব ভালো জ্ঞান রাখতে হতো, ভাষা শিখতে হতো, বাংলা, সংস্কৃত, ফার্সি শিখতেই হতো। এবং এরা পণ্ডিত রেখে, মৌলবী রেখে এরা কিন্তু শিখতেন। এবং কবিতা প্রেজেন্স অফ মাইন্ড, মানে এটা কোনো রেকর্ডিং এর সুবিধা নেই, সেইখানে তোমার গান শুনে আমি তার প্রত্যুত্তর দিচ্ছি, মানে এ তো অসাধারণ। এবং এর মধ্যে একটা টিম ওয়ার্ক ছিল, যেমন বাঁধনদার নামে একজন ছিলেন, বাঁধনদার, তিনি কিন্তু গানটা বাঁধতেন, অনেক সময় যিনি খোদ গানটা পরিবেশন করছেন তিনি বাঁধেননি, কিন্তু তাকে কিন্তু ভেতরে ভেতরে জিনিস আনতে হতো। একটা গান যে ধরো, যে সৃজিৎ আমায় টেক্সট দিচ্ছেন একটা, যে ধরো এটা এখন বুঝলি তো, এই হরু নয় সেই হরি, সেই হরি সারাত সার, পুরনো ইন্দু সেই হরি, এ হরু প্রকাণ প্রচণ্ড অসার। রাম বসু গাইছেন, মাস্টার রাম বসু ছিলেন, আনডিসপিউটেড মাস্টার, আমাদের ইন্টেলেকচুয়াল, যার গার্লফ্রেন্ড, যার প্রেমিকা ছিলেন আমাদের যজ্ঞেশ্বরী বলে শোনা যায় আর কি। তা এবারে এই এই যে গানটা, এটার এখন বুঝলি তো, এই হরু না সেই হরি, এটা হরু ঠাকুরকে উদ্দেশ্য করে, সেই হরি সারাত সার। আচ্ছা এবারে বলতো দেখি সুরটা কী হবে এখন। কিন্তু বিশ্বাস করো যে আমি এই গানগুলো কি যাই না কী করে এটা সম্ভব হলো, এর সুর করতে আমার সবচেয়ে কম সময় লেগেছে। আমি এক এক দিনে 2-3টি করে গানের সুর করেছি এবং সেটা সৃজিৎকে পাঠিয়ে দিয়েছি, তারপর সৃজিৎ এসছেন, তারা তাদের ওই ইয়েতে পেন ড্রাইভে নিয়ে নিয়েছেন, শুনেছেন। এই এই যে ধর এখন বুঝলি তো, এই হরু নয় সেই হরি, সেই হরি সারাত সার, এই স্ক্যানিংটা এইটা করে তৈরি করা, এখন এইটা আমি রিক্রিয়েট করছি। এবং কোথায় যেন একটা মনে হচ্ছিলো, একের সময় মনে হচ্ছিলো আমি এটা হারমোনিয়ামে এটা করছিলাম, গিটারও না পিয়ানো না কিছু না, হারমোনিয়াম বাজিয়ে বাজিয়ে। ওই এখানে আমার একটা প্রশ্ন থাকবে, কবির সুমনকে বা সুমন চট্টোপাধ্যায়কে সবাই গিটার সহযোগে, গিটার এবং সুমন এইভাবে দেখে আসতে, এবং তারপর বাকি যে যন্ত্রগুলোর সঙ্গে দেখেছে সেটা সিনথেসাইজার হতে পারে, পিয়ানো হতে পারে, কোনোটাই খোল করতাল বা সেই সময় ব্যবহৃত বাদ্যযন্ত্র নয়, তাহলে ওই রিদমটা, ওই ছন্দ, ওইটা তুমি কি করে ফিল্মে রিক্রিয়েট করলে? দেখো এটা তো আমি তো এখন, আমি তো যেদিন ধরো তুমি তোমার জীবনে প্রথম দিন আমি গিটার নিয়ে দেখলে, আমি তো তার আগের দিন জন্মাইনি, আমি তো অনেক কালের লোক এবং 49 সালে জন্মেছি, এবং 5-এর দশক আমি
well, I'm a freak of nature. আমি অতি অল্প বয়স থেকে দেখো আমার আর কোনো ক্ষমতা নেই, আমি শুধু একটা বিশাল একটা ওই অ্যাবজর্বার, একটা বিশাল অ্যাবজর্বার স্পঞ্জ, আমি সেটা খালি খালি এম টেনে নিচ্ছি, খালি টেনে নিচ্ছি, একটা ব্লটিং পেপার, হিউজ ব্লটিং পেপার যে শুষে নিচ্ছে, এবং যা শুনেছি প্রচুর শুনেছি। আমাকে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় বলেছিলেন যে উনি যখন ওস্তাদ বড়েগোলাম আলী খান সাহেবের কাছে ওই নাড়া বেঁধে গান শিখতে গেলেন, তখন ওস্তাদ সঙ্গীতাচার্য বড়েগোলাম আলী খান সন্ধ্যা থেকে বলেছিলেন যে বেটা সঙ্গীত শিক্ষা যদি 100 ইউনিট হয়, এই না তার 80 ইউনিট হলো তুই কি শুনেছিস, কি শুনছিস, কি শুনবি, মাত্র 20 ইউনিট হলো গুরুর কাছে নেওয়া তালিম। শোনা শোনা, পাঁচ মনে রেখো, আমি যদি 49 না জন্মাই তাহলে এই গানে সুর করতে পারি না। যাদের জন্ম 6-এর দশকের পর, 7-এর দশকে, তারা আর পারবেন না। কারণ এই যে রেডিওর মাধ্যমে, পুরনো রেকর্ডের মাধ্যমে গান শোনা, বা ধরো পঞ্চানন ঘোষাল মশাই আসছেন আমার মাকে কীর্তন শেখাচ্ছেন, ছোট্ট 10 ফুট বাই 10 ফুটে থাকি, আড়াল থেকে আমি শুনছি, কানটা তৈরি হচ্ছে, শোনা শোনা, শুধু শোনা। ফলে এর মধ্যে যে বিচ, এরপর ধরো আমি তালিম নিয়েছি রাগ সঙ্গীতের, চেষ্টা করেছি, নিইনি, চেষ্টা করেছি, খেয়াল শিখতে চেষ্টা করেছি 14 বছর, তার আর শোনা ঠুংরি টুংরি কাওয়ালি এ শুনছি শুনছি, যেমন এই যে এই গানটা কাওয়ালি তাল হয়ে যাচ্ছে, এখন বুঝলি এ তো এই হরু নয় সেই হরি, সেই হরি সাদাতসার, এটা এটার সঙ্গে একবারে কাওয়ালি বাঁচতেও পারে, তুমি আবার বাংলা ঢোলও বাঁচতে পারে, পূর্ণ ইন্দু সেই হরি এ হরু প্রকাণ্ড অসার, কোরাস ধুয়ো গাইছে এ হরু প্রকাণ্ড অসার, এই যে কিসিমগুলো, এই যে ছোট ছোট জিনিসগুলো, এগুলো ওই রবীন্দ্রনাথের কথায় বলতে গেলে সে যে প্রাণ পেয়েছে পান করে যুগ যুগান্তরে স্তন্য, কত আমার তো জন্মের ঠিক নেই, বাপের ঠিক নেই, মায়ের ঠিক নেই, কতজনের স্তন্য যে আমি পান করেছি, সেটাই একটা বিশেষ মুহূর্তে বেরিয়ে এলো। এটা নিতান্তই আমার গুরুদের আশীর্বাদ। এইখানে তুমি এটাকে একটা কালের সময়সীমায় বাঁধছো, এবং কালের সময়সীমা আগের প্রায় একটা গোটা শতাব্দীর গান আত্মস্থ করার কথা বলছো। আমি যদি কালের সময়সীমার পাশাপাশি ভৌগোলিক সীমাটাকেও ধরি, যে আজকে এই জাতীয় পুরস্কার, জাতীয় প্ল্যাটফর্ম সেই ছবিটাকে শ্রেষ্ঠ সঙ্গীতের মর্যাদা দিল যে ছবিটা খুব টিপিক্যালি বাঙালি, যে শেকড়টা একেবারে বঙ্গদেশের গভীরে আছে, সেই স্বীকৃতিটা, মানে তার মানে বাংলার ওই সময় কবিগান যেগুলো তুমি রিক্রিয়েট করেছো তার আবেদনটা কি সর্বজনীন? এক, এর মধ্যে কতগুলো কথা আছে। আমার মনে হয় তারা প্রধানত এই গানগুলোই, এই গানগুলো তাদের হৃদয়ে ছুঁয়েছে, এবং এইরকম জিনিস ভূভারতে হয় না আজকাল। এর মধ্যে তুমি এক একটা গানের মধ্যে তুমি যা যা পাচ্ছ সেটা একদম আমাদের তামাম হিন্দুস্তানের খুব নিজস্ব, এবং সেটা শুধু এক জায়গায় তো নেই। এই যে বললাম এর মধ্যে কাওয়ালি রয়েছে, হ্যাঁ, শোনে রে বলি মূঢ়, এই তোর ভেবে পাই না কুড়ো, এর মধ্যে তুমি ভোজপুরি গানের স্ট্রেন পাচ্ছ, ছড়িয়ে পড়েছে তো। কিন্তু ধরো তাল সুর যন্ত্র, মানে যেখানে বাঙালি জানে না যে লহর আর খেউড়ের বাইরে কবিগান হয়, সেখানে নিশ্চয়ই যারা জাজ করেছেন তাদের আমরা সুর ছন্দ তাল এবং তার প্যাশন, এবং সোজা কথা সঙ্গীত, দ্য মিউজিক অফ ইট, দ্য মিউজিক অফ ইট, আর কিচ্ছু না। একই সঙ্গে ধরো তুমি একটা উদাহরণ দিই, ধরো আমাদের সকলের প্রিয় রূপঙ্কর যে গানটি গিয়ে সেরা প্লেব্যাক গায়কের শিরোপা পেলেন, সেই গানটা কি, এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধরো, এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো, এই গানটা হবার কথা একটা একতারার সঙ্গে টং বাজে, আর কিচ্ছু দরকার নেই। অর্থাৎ এই গানের মধ্যেও কীর্তন ওতপ্রোতভাবে ঢুকে আছে। এইভাবে দেশজ গানের চর্চা হিন্দি ছবিতে আমি জানি না গত 30 বছরেও হয়েছে কিনা, তার আগেই হতো কিন্তু, গত 30, এইটা কিন্তু আমার একটা ক্ষুধা, আমি দক্ষিণ ভারতের ছবি জানি না, ওরা কিন্তু অনেক বেশি রাগ রাগিনী চর্চা করেন, অনেক বেশি, মানে তুমি অবাক হয়ে যাবে হঠাৎ, সে সিংহেন্দ্র মধ্যম রাগে একটা গান, তুমি যদি ইউটিউবে যাও দেখবে, ইন্টারনেটে গেলে তুমি এটা নো ইউর রাগাস বলে একটা জায়গা আছে, ওমা ওখানে গিয়ে তুমি দেখবে, ধরো তুমি তিলক কামদ রাগটা তলায় লেখা কোন ফিল্ম সঙে হিন্দি বা
দক্ষিণ ভারতের এই রাগটা আছে, তুমি বাংলার কোনো উল্লেখ পাচ্ছ না, খেয়াল করো। অর্থাৎ দেখো, আমার রাজ্যের বেশ কিছু লোকের মস্তিষ্কে গোলযোগ দেখা দিয়েছে আমরা বুঝতে পারছি, তো পুরো দেশটা জাহান্নামে যায়নি, এটা সম্ভব হয়নি এখনো। আমার মনে হয় এই যে জায়গাগুলো দেখছেন তাদের কান খাড়া হয়ে যায়, এটাতে আমার তোমার মনে হচ্ছে না যে তোমার ডাবল প্রমোশন বা ট্রিপল প্রমোশন হয়েছে? মানে তুমি বঙ্গরত্ন, বঙ্গবিভূষণ, বঙ্গ অমুক, বঙ্গ তমুক হলে না, তুমি সটান জাতীয় পুরস্কার পেলে এবং শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক হলে। এটা এটা কি মানে এটা আমি কি বলবো? দেখো, ঘোড়া ডিঙিয়ে ঘাস, ঘোড়া ঘোড়া আমায় ডিঙোতে হয়নি, ঘোড়াই আমায় ডিঙোচ্ছে। মানে ব্যাপারটা হচ্ছে যে ব্যাপারটা এইরকম, ধরো আমি আমাকে লোকে খুব পছন্দ করে না, মানে পছন্দ খুব উচিত না আমাকে, আমার মতো লোকের, মানে যে এখানে জি হুজুর ওখানে জি হুজুর করে না, তার মতো লোকের সোজাসুজি হয়ে কোনো ভদ্রলোক পছন্দ করে না। হ্যাঁ, এখন ধরো আমাদের যে বর্তমান সরকার বাহাদুর, তারা যেমন সযত্নে মানে এড়িয়ে গেছেন আমাকে, মানে সবাই খুঁজে খুঁজে, মানে দেখি আয় দেখি তোর মাথাটা ফটোস্কোপ দিয়ে করে, ফটোস্কোপে দেখে দেখে লোককে ধরে এনে, সে হয়তো জানো না এই আমি কি চাই, আপনি রত্ন, আপনি রত্নেশ্বর, আপনি পরমেশ্বর ইত্যাদি পুরস্কার দিয়ে দাঁড় করিয়ে, মানে গেলে দাঁত বের করে সকলে ছবি তুলে কাগজে চাপা এবং লোকে টাকাও পাচ্ছেন, সেখানে আমি কি করে ঢুকি? কেন, এ তো না বলা লোক, এ তো হ্যাঁ হ্যাঁ বলা সং নয়। কাজেই ওরা ইচ্ছে, যেমন ধরো সিপিএম, আমি গান বাজনা করি, আমার চেয়েও কম গান বাজনা করুক, আদৌ গান বাজনা করেন না, লেখালেখি করেন, এমন লোক কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত একাডেমিতে সিপিএম আমলে স্থান পেয়েছেন। দেখো, দুই আমলেই রাজ্য সঙ্গীত একাডেমিতে আমি ব্রাত্য। এখন এর কারণটা কি? আমার ধারণা, দে ডোন্ট লাইক মাই নোজ, মানে নিশ্চয়ই আমার মধ্যে একটা কিছু আছে যেটা একটা একটা ভাইব্রেশন দেয়, বুঝতে পারে লোকে লোকটা বেসিক্যালি খারাপ, আমার ভাল লাগছে না লোকটাকে। হ্যাঁ, এখন পরে উপরস্কার দেয়, কিন্তু প্রফেশনাল জায়গায় এই ভালো লাগাটা এবার বাড়বে যে আমার মনে হয় না, আমার মনে হয় না খুব একটা এর ফলে। আমার একটু আগে যেমন সৃজিত আমায় ফোন করেছিলেন, উনি মায়ামিতে আছেন ওই মুহূর্তে, উনি আমায় বললেন যে যে দাদা সুমনদা, আমি সারাদিন কাঁদছি। এখন কেন? বলে আমার মনে পড়ে যাচ্ছে সেই প্রডিউসারগুলোর মুখ, যারা আমায় বলেছিল কবির সুমন যদি সঙ্গীত করে আমরা ছবি প্রযোজনা করব না, টাকা দেব না। আমার মনে পড়ে যাচ্ছে সেই সব খবরের কাগজে ছাপা তোমার ব্যঙ্গচিত্রগুলো বা তোমার নামে ছড়ানো কুৎসাগুলো, ষড়যন্ত্রগুলো, সমস্ত কিছু আমার মনে পড়ে যাচ্ছে। আমার মনে পড়ে যাচ্ছে সেই সব লোকগুলো যারা গম্ভীর মুখে বলছে কবির সুমন হলে আমি নেই, দেখবে তোমার বারোটা বাজবে, এসিতে এই কথাগুলো বলছিলেন। মানে কোথাও একটা ব্যাপার নিশ্চয়ই আছে, যেটা হয়তো যারা ওইটা করছেন তারা হয়তো বাঙালি নন, বা তাদের মধ্যে বেশিরভাগ লোক হয়তো বাঙালি নন, ফলে অশুয়া জিনিসটা হয়তো তাদের কম, তারা সঙ্গীতটা শুনেছেন, বা রূপঙ্করের গলার যে প্রেস্টেন ব্যাপারটা, টেম্বার টেম্বার, এবং যে প্যাশন, যে অদ্ভুতভাবে গানটা গাইছে, নো উইথ নো প্যাশন। আমি বারে বারে এটা ওকেও বলছিলাম, মনোময়কে বলেছিলাম, আবেগ বর্জিত, আবেগটা কিশোর কুমার যেভাবে গাইতেন ওইভাবে গাও, স্ট্রেট সোজা গলাটাকে ফেলো, সোজা, মানে জন্মের আগেও জন্ম পরেও জন্ম তুমি এমন, স্ট্রেট গাও। এবং তুমি জানো স্ট্রেট গাওয়া কি শক্ত কাজ, খুব ছোট ছোট প্রিয় জিনিস বেরিয়ে পড়তে চায়, আবার ওগুলোকে কাটো। এই যে ডাইরেক্ট, মানে যেমন সহজ কথা সহজে বলা যায় না ঠিক সেরকমই ডাইরেক্টনেসটা রূপঙ্কন আনতে পেরেছে ফাইনালি। আমার তো মনে হয় যে সহজ হয়ে কি গানটার জন্য ওর পুরস্কার অসামান্য গেয়েছেন। এখন সঙ্গীতের উপাদানটাই হলো আসল কথা, যে আরো অনেক গান ছিল কিন্তু আমার মনে হয় না যে সেইগুলো নিয়ে আমাদের আলোচনা করার খুব একটা প্রয়োজন আছে, সেটা জায়গা অন্য। মূল জায়গা কবিয়ালদের গান। কিন্তু কবিতা, এই এই তুমি ফ্ল্যাশব্যাকের কথা বলছিলে, এই ফ্ল্যাশব্যাকে প্রাথমিকভাবে এই প্রস্তাবটা তুমি ফিরিয়ে দিয়েছিলে, এমন কি যাতে এই প্রস্তাবে মানে প্রযোজক রাজি না হন, তুমি এটা 5 লক্ষ টাকা চেয়ে বসলে, মানে আমি বলছি প্রথম সিস্টেম, তুমি বলছো সিস্টেম তোমায় রিজেক্ট করে, তুমিও তো এই প্রস্তাবটাকে পর পর রিজেক্ট করে গেছো। আমি সিস্টেমকে রিজেক্ট করিনি, আমি স্থিতিকে রিজেক্ট করেছিলাম। আচ্ছা, মানে সিস্টেমকে আমি রিজেক্ট করেছি অনেক কাল আগে। হ্যাঁ, আমার কাঁচকলা আসে যায় সিস্টেমে, সিস্টেমেরও কাঁচকলা আসে যায়,
এইটা দুদিকে আমরা খুব ভালো সিস্টেমের আমাকে দরকার নেই আমারও সিস্টেমকে দরকার নেই এবারে হ্যাঁ সোজা কথা এবারে সিজি আমাকে এটা বলেছে কেননা দেখো খোলাখুলি বলছি যে এমনিতে কেউ আমার মনে করে না হঠাৎ এই মানে এইটার সময় মনে করছো কেন হে আমি বুড়ো হয়েছি আমারও তো একটা জায়গা আছে আমার তো একটা আত্মমর্যাদা বোধ আছে বুঝতে পেরেছো না এমন তো না আমি কালকের খোকা ধরো আমি এর আগে প্রভাত রায়ের সেদিন চৈত্র মাস এটা একটা পুরস্কৃত ছবি সঙ্গীতকার হিসেবে সেটা পুরস্কৃত সেখানে আমি শ্রেষ্ঠ গীতিকারের পুরস্কারটা পেয়েছিলাম সেরা সঙ্গীত পরিচালক তারপরে ধরো মাধবী মুখোপাধ্যায়ের আত্মজা ছবিতে কাজ করেছি তারপরে বীরেশ চট্টোপাধ্যায়ের ছবিতে কাজ করেছি পান্না একটা ছবি করেছেন তাতেও আমি কাজ করেছি বেশি কাজের আমি সুযোগ পাইনি কিন্তু যেটুকু করেছি ডেলিভার তো করতে পেরেছি এমন তো না আমি ডেলিভার করতে পারিনি কিন্তু তা সত্ত্বেও ঠিক আমাকে পাশ কাটিয়ে কাটিয়ে কিন্তু সবকিছু হচ্ছে একটা উদাহরণ দিই তন্ময় বোস সুশিল্পী চমৎকার তবলা শিল্পী এবং গানে কিন্তু সুরও করেন এবং মোটেও সেটা খারাপ হয় না সিজাতর লেখা ওর সুর করা একটা গান উনি আমায় এসে বললেন যে দাদা একটু চারটে লাইন গেয়ে দিতে পারবে চারটে লাইন কেন গাইব তারপরে আমি বললাম যে তুমি একটা কাজ করো না পুরো গানটাই আমি মানে চার লাইন তুমি নিও না একটা ছবি তার পরিচালক আবার প্রযোজক চেনা সে প্রযোজক সমেত এলেন তাই বললাম আমি বললাম তাহলে কি তুমি পুরো গানটা গাইবে না আমি গেয়ে দেবো তা প্রথমে শুধু ওরা ডিতে করেছিলেন অ্যারেঞ্জমেন্ট কারণ এত ছড়া আমি পারবো না আমার স্কিল এখন আমার আমার ব্যারিটোন কণ্ঠ আমি তলায় গাই তখন আমি প্রথমে গিটার নিয়ে গাইলাম ভালো লেখা সিজাতর কেমন তন্ময় চমৎকার সুর দিয়েছেন হলো না বললো না এটা মিলছে না এবারে অ্যারেঞ্জমেন্ট পাল্টে দিল এতে অ্যারেঞ্জমেন্ট হলো গান গিয়ে দিলাম সবাই খুশি গানটা বাদ গেল কেন তা কারণ তৃণমূলের কারা যেন হ্যাঁ বললেন আমাকে তাঁদের সঙ্গে পরিচালকের প্রণয় বা আমি চাই না হয়তো খুবই তারা সক্ষ এবারে আমার গান রাখা চলবে না তাহলে হয়তো ছবি রিলিজ করতে পারবে না বা হয়তো ল্যাংবেড়ে ফেলে দেবে বা আমি চাই না আর কি কি করবে বা এরোপ্লেন বানিয়ে ছড়বে মানে আমি চাই না রাজনৈতিক কারণে ভিক্টিমাইজ করা হয়েছে হ্যাঁ সে তো বটেই তা এখনো তো বলা হতে পারে যেরকম নির্বাচন কমিশন এও তো জাতীয় পুরস্কার কমিটি সেটা রিগড বা সেটা কংগ্রেস সিপিএম বিজেপির মিলিত চক্রান্ত হয়েও কিন্তু এই গানগুলো সুর করতে কিন্তু শরীরের বিভিন্ন জায়গায় বিস্ফোরণ ঘটবে শরীর নামক এই চমৎকার জিনিসটির হ্যাঁ এই রাজ্য সরকারের বিভিন্ন জায়গায় বিস্ফোরণ ঘটতে থাকবে বুঝতে পেরেছো সেটা বলতে পারবে না এখন এখন আবার এর মধ্যে একটা ছোট ইস মালটাকে কি করে ধরি এটাও একটা বোধ হয় আছে আচ্ছা ইলেকশনের পর দেখা যাবে সময় তো আছে টাকায় চলে না কে কে কত চাই সেটাই তো সাহেব কত খায় ব্যাপারটা তা না বেরসিকে ভরে গেছে এই জায়গাটা এই পুরো জিনিসটার মূলে কিন্তু এটা বেরসিক পানা এবং তুমি কেন আমার নও এ তুমি কেমন তুমি যে আমার হলে না তুমি সমানে অন্য জায়গায় যাচ্ছ কেন আমার ঘরে থাকা দরকার এই হচ্ছে জায়গাটা সে বাম আমলেও তাই এই অবাম আমলেও তাই ঘাম আমলেও তাই কাম আমলেও তাই সব আমলেও তাই রাজ্যটা এরকম হয়ে গেছে কিন্তু সুখের বিষয় যারা এই ছবিটা জুরি মণ্ডলী ছিলেন আমার হয় তারা এইভাবে দেখেননি এবং তারা সঙ্গীতকে সঙ্গীত হিসেবেই দেখেছেন তখন কোন ব্যক্তি করেছেন তিনি কি কিষাণজিকে চিনতেন আর তিনি কি কোনো মাঝরাত্রিতে চাঁদের কাছ থেকে যেরকম আস্তে আস্তে ধারালো হচ্ছে সেভাবে কখনো ঝাড়খণ্ডে ঢুকে পড়েছিলেন আচ্ছা তিনি কি কোনোদিন মানে এদিক ওদিক তাকিয়ে কার একটা ঘরে ঢুকে পড়েন তিনি কি একটু বেশি মহিলা সঙ্গ করেন মানে এইসব চিন্তা তারা করেননি বুঝতে পেরেছো আচ্ছা তিনি কি আমার কথা মানবেন না কি মানবেন না এইসব চিন্তা তারা করেননি মানে তারা সঙ্গীতটা শুনেছেন কিন্তু আমার একটা জিনিস ইন্টারেস্টিং লাগছে সেটা হচ্ছে যে কবির সুমনকে ধারাবাহিকভাবে নানা দল নানা মুখ নানা ভাষণে হ্যাঁ বৈদানের মানুষ এক সুরে মাওবাদী বলেছে সেই মাওবাদী কবির সুমন রাষ্ট্রীয় স্বীকৃতি এবং স্বয়ং রাষ্ট্রপতির হাত থেকে বলো না এখনো পাইনি তুমি এই কথা বলছো মাঝখান থেকে কথা লাগে না দেখো এই পুরস্কারটা এই পুরস্কারটা আমার চেয়েও বেশি জরুরি ছিল কাদের জন্য প্রথম আমার মনে হচ্ছে সেই ছেলে মেয়েদের কথা যেমন আমি প্রথম যখন বুড়ো বয়সে গান গাইতে এলাম
আমার তখন 43 বছর বয়স, ওই বয়সে থেকেও নতুন করে শুরু করে না। তা আমি যখন লেনার্ড কোহেন করেছিলাম এরকম বয়সে, কিশোর কুমারও একটু বেশি বয়সে নাম করেন, মানে হিরোর লিপে গান, তা তখন যে তরুণ নবীনদের দল ছিল এবং বারে বারে আমি অপমানিত হয়েছি, কারণে অকারণে অপমান করেছেন আমাকে সিস্টেম, বিভিন্ন পত্রিকা কি না করেছে, আমার মুখ ম্লান হয়েছে যখন আমার গানের মুখ ম্লান করার চেষ্টা করেছে এই রাজ্য, বিহার করেনি, ওড়িশা করেনি, অহম করেনি, কর্ণাটক করেনি, বাঙালি করেছে, এবং তখন এই নবীনদের মুখগুলো করুণ হতো, তারা কাঁপত। আজ তার, আজ আমি বুড়ো হয়েছি, তারা বড় হয়েছেন, আজ তারা হাসছেন, এটা আমার বড় আনন্দ হচ্ছে, বড় 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 সুখ পাচ্ছি যে সেই করুণ হয়ে যাওয়া মুখগুলো, যাতে বারে বারে মুখগুলো বড় করুণ হতো, যেহেতু তাদের প্রিয় একজন সঙ্গীতকারকে সবাই মিলে ইঁট মারছে, মানে গণধর্ষণ, সোজা কথা, পারলে মব লিঞ্চ করে দেয়। সিজিতে যেটা বলছেন বিভিন্ন চ্যানেলে, যে প্রত্যেকে আমায় বাধা দিয়েছে কবির সুমনকে দিয়ে, এখানে এই জায়গায় এইখানেই বসে, কাজে এই যে এই নবীনদের মুখে যে আজকে হাসি, হ্যাঁ, এবং তারা হয় সেই নবীনরা হয়তো আজকের অনেক দূরে বসে আছেন, কেউ হয়তো কোথাও, হয়তো আফ্রিকাতে কোথাও, কেউ হয়তো চায়নায়, কেউ ইংল্যান্ডে, কেউ আমেরিকায়, এরা হাসছেন আজকের, এটা আমার কাছে বড় আনন্দের। এক দুই, আজ আমার গুরুরা কেউ বেঁচে নেই, গতকাল আমার বাবার 100 বর্ষ ছিল, বুঝলি, আজকের আচার্য জ্ঞান প্রকাশ ঘোষ বেঁচে নেই, আজকের আমার গুরু কালীপদ দাস বেঁচে নেই, আজকের মণি চক্রবর্তী মহোদয় বেঁচে নেই, আজকের অনিল বাগচি বেঁচে নেই, আজকের এরা কেউ বেঁচে নেই। এই গানগুলো যদি তারা শুনতেন না, তারা যে কী আনন্দ পেতেন না, এগুলো তারা শুনতে পেলেন না। এবং যেটা চিন্তার, সেটা হচ্ছে যে জাতিস্বর একটা চমৎকারভাবে নির্মিত ছবি, সৃজিৎ প্রাণ ঢেলে দিয়েছেন, প্রযোজকরা কার্পণ্য করেননি, সকলে মিলে বাঘের বাচ্চার মতো লড়েছেন, ইন্দ্রদীপ দাশগুপ্ত আমার সহকারী এবং ব্যাকগ্রাউন্ড যিনি করেছেন, ফাটিয়ে কাজ করেছেন, কেউ মানে সকলে জান লড়িয়েছে। কিন্তু রিভিউ যখন হয়েছে, কবিয়ালদের গানগুলো কিন্তু যথেষ্টভাবে আলোচিত হয়নি, এইখানটাতে একটা খামতি। আধুনিক গানগুলো যেভাবে হচ্ছে, তার একটা কারণ হলো আমাদের যারা রিভিউ করছেন তারা এক্সপোজ নন, তাদের হয়ে ওঠার পথে এই সঙ্গীতগুলো ছিল না। কিন্তু এতগুলো না না, মানে ধরো তুমি কারোর লোক হলে না, কবিয়ালদের গান সেইভাবে হাইলাইটেড হলো না, প্রশংসিত হলো না, সমালোচিত হলো না, কিন্তু এত না এর পরে যে জাতীয় স্বীকৃতিতা কবিতা, আমার মনে হচ্ছে 94 সালে বিধু বিনোদ চোপড়া তার ছবিতে কাজ করার জন্য তোমায় বম্বে নিয়ে গেছিলেন, সেই ঘটনাটা আমরা জানি যে সেটা হয়ে ওঠেনি। এরপরে এই জাতীয় মঞ্চটাকে এই বাংলার কাজে বা হিন্দি সুরের কাজে তুমি ব্যবহার করবে, মানে আমি বলি এখন যদি তোমার বাঁশদ্রোণীর বাড়ির সামনে দীর্ঘ প্রযোজকদের লাইন পড়ে, সেটা পড়াই স্বাভাবিক, এত বড় স্বীকৃতি না আমার মনে হয় না। আমার প্রথম কথা, আমার মনে হয় না এটার জন্য একজনও আমাকে হায়ার করবেন, তার কারণ এই পুরো জিনিসটা দেখো আজকের সত্যি। সৃজিৎ আমার একদিন একটা কথা বলেছেন, আমি খুব খোলাখুলি বলছি, আমাকে বলছি এই তুই আমাকে 3টে ছবিতে আমাকে বলেছিস কাজ করতে, তুই এখন বলছিস কেন? ও তো আমার ছেলে, আমাকে একটু বলতেই পারি কেমন? ওকে আমি অনেক দিন ধরে চিনি, ও চেহারায় বিরাট লম্বা কিন্তু এখন ছেলে মানুষ। তুই আমায় প্রত্যেক প্রথম 3টে ছবিতে বলেছিলি, বলিসনি, তা এখন কেন করবো না? সে তুমি যখন পঞ্চবটি বোনের মতো তখন কি বলিয়াছিলে? এখন এখন সৃজিৎ আমার একটা কথা বলেছেন, বলে আমায় বলছে সুমনদা আমাকে একটা জায়গায় আসতে হয়েছে, প্রডিউসার্স ডোন্ট ওয়ান্ট ইউ, আমি আজকে টার্মস ডিকটেট করার মতো জায়গায় আসতে পেরেছি বলে বলছি। এটা কিন্তু সৃজিৎ চমৎকার বলেছিলেন। এই আজকের এই অনুষ্ঠানটি এবিপি আনন্দে যারা দেখছেন শুনছেন, তারা যেন প্রত্যেকে মনে রাখেন আমাকে এই দিয়ে এই কাজটি করানোর জন্য এই ছেলেটিকে লড়াই দিতে। আমি কিন্তু ছবিটা যে সর্বাঙ্গীণ সর্বাঙ্গ সুন্দর আমার তা মনে হয় না, আমার অনেক অনেক কিছু বলার থাকতে পারে, আমার কাজও আরও হয়তো অন্যরকম হলে আরও ভালো হতো, কিন্তু ঘটনা হচ্ছে সৃজিৎ একা লড়াই করে আমাকে দিয়ে কাজটি করিয়েছেন, তার মানে আদারওয়াইজ কিন্তু কোনো ইন্টারেস্ট নেই। একটা জাতীয় পুরস্কার কিছু বলে না, কি বলে জাতীয় পুরস্কার অত বড় কথা না,
বড় কথাটা হচ্ছে কবির সুমনের এই পুরস্কারটা পাওয়া, মানে যেখানে যত রকম ভাবে পাওয়া যায়। যেমন ধরো আমি 5টি বছর ধরে আমার ক্ষমতারও বাইরে গিয়ে আমারই তথাকথিত আমাকে জোর করে যে দলের মেম্বার করা হয়েছিল সেই দলের স্থানীয় ভালো নেতাদের দিয়ে একটা টিম দিয়ে আমি যে উন্নয়নের কাজগুলো করলাম ওই দলটা ওই দলের নেতা সেবার বলছে বা অন্য নেতারা এই লোকটা 9-6 করেছে টাকা, এই লোকটা কিছু কাজ করেনি। এত বড় মিথ্যে কথা তৃণমূল কংগ্রেসের নেতারা বলতে পারছে, যেখানে ফলকের পর ফলক রয়েছে আমার কাজের। এই তো হচ্ছে একটা রাজ্য, এই হচ্ছে সেই রাজ্যের নেতৃত্ব। তা সেইখানে বাকি লোকেরা হঠাৎ অন্যরকম হয়েছে, আমি ভাববো কী করে? প্রত্যেকে তো ভয় পাচ্ছে, গিল্ড কার হাতে, ফেডারেশন কার হাতে, কেন ভাই ভাই বউ বাচ্চা নিয়ে ঘর করি, কেন ঝামেলায় যাওয়া? এ লোকটা যাচ্ছে যাক, এর গলা যায় যাক, আমার বউ বাচ্চা নিয়ে ঘর ভাই। আমি তোমায় সোজা কথা বলছি, কেন যে একটা এতদিন ধরে আমরা সকলে মিলে উন্নয়নের কাজ করলাম এম বিলাডের, এক কথায় নকশাত করছে। এত বড় এত বড় অগণতান্ত্রিক ফাসিস্ট, দিস ইজ ফাসিজম আর নাথিং এলস। এটার জন্য আমায় কেউ যদি অ্যারেস্ট করে আমার কাঁচকলা আসে যায়, কাঁচকলা। আমি কারোর পরোয়া করি না, কারণ আমি কারোর টাকায় চলি না এবং কোথাও টাকা চুরি করিনি বা কিছু তোলা তুলিনি, আমার ছেলেমেয়েরাও তোলেনি। কিন্তু এইটা যেখানে সম্ভব সেখানে একটা সুস্থ সাংস্কৃতিক পরিবেশে কবির সুমন কাজ করবে, সেই পরিবেশটাই তো নেই বন্ধু, প্রবলেমটা এইখানে। আগের আমলটাও এরকমই ছিল, অমুককে নিলে অমুক দাঁতা রেগে যাবে। কবিতা, এই এই লোকসভা নির্বাচন এই মুহূর্তে একেবারে চতুর্দিকে যদি ভেরির আওয়াজ শোনা যেত তাহলে সেটা তুঙ্গ বিন্দুতে পৌঁছত। তাই নিয়েও নানা জল্পনা যে কবির সুমন কী করবেন, কোনো নির্দল প্রার্থীকে সমর্থন করবেন, নিজে নির্দল হয়ে দাঁড়াবেন, কংগ্রেস সমর্থন করবে, এই এত ইকুয়েশন। আমার মনে আছে কিছুদিন আগে তুমি বলেছিলে যে আমার মনে হয় যে আমি একটা মঞ্চ করি এবং সেখানে বলি যে জনগণের কাছে আমি একটাই প্রার্থনা করছি, আমার একটাই অ্যাপিল যে আমাকেও ভোট দিও না, কাউকে ভোট দিও না। তুমি এখনও তোমার সেই মতে অটল রয়েছো? না, আমি আমি খুব খোলাখুলি বলছি যে আমি আমার গণ আন্দোলনের সহযোদ্ধা সমীর সমীরকে সাহায্য করার চেষ্টা করছি আমার মতন করে। তেমনি অন্যদিকে দেখো এসইউসিআই এর যিনি ডক্টর সামন্ত দেবেছেন, তিনিও তো আমার গণ আন্দোলনের সহযোদ্ধা, বুঝতে পেরেছ? কাজেই আমি চেষ্টা করবো, এখন আমি যদি কেউ বলে একটা মঞ্চে আসুন আমি যাবো, কে বলবো যে আমি একটা গান শোনাবো, তা বলবো যে আমি গণ আন্দোলনের লোক, এরা গণ আন্দোলনের লোক, এদের সাহায্য করুন, আমি জানি এরা খুব খারাপ লোক না। কিন্তু এসইউসিআই না কংগ্রেস? কংগ্রেস এই জন্য বলছি যে সোমেন মিত্র হয়ে তুমি প্রচার করবে। সোমেন দা কাছে আমি যে ভালোবাসা পেয়েছি, আমি অনেকদিন পর, ইনি একজন আমার অভিভাবকের মতো, ওর পলিটিক্স মানে ওই 5টা বছর তোমার সাংসদ হিসেবে, আগে তো কিছু চিনতাম না, কি যে একটা স্নেহশীল মানুষ এবং কি ভদ্র মানুষ, কি ভদ্র লোক। এবং ইনি আমাকে সহজ কথা বলেছেন যে কবির আমার মঞ্চে একটা গান গান শোনাবে, একশো বার যাবো। উনি সভ্য মানুষ, সভ্যভাবে আমার সঙ্গে কথা বলেন, উনি ভদ্রলোকের সঙ্গে ভদ্রভাবে কথা বলতে জানেন, সমীর আইচতাই। তেমনি এসইউসিআইয়ের আমার যে কমরেডরা যারা লড়াই দিয়েছিলেন আমি তাদের পাশেও থাকবো। এবার বলি এ কেমন ভালোবাসা কে জানে, হ্যাঁ কি ভেবে ভালোবাসা দিলে দুপ রানে, কিন্তু আমি কোথায় যাবো? আমি এরকম টাইপের লোক, আমি গণ আন্দোলনের সঙ্গে আছি, গণ আন্দোলনের কর্মী দাঁড়িয়েছেন, এগুলো গণ আন্দোলনের কর্মীকে সমর্থন করবো, তাহলে আমি একটা ভোট দু ভাগে দেবো কি করে? এখন তা তো জানি না, এখন আমি এরম লোক কি করবো? আমি খোলাবো। এবারে ধরো যে আজকে তুমি বলছো, কালকে যদি প্রডিউসারদের লাইন পড়তো ছবিগুলোও সেরম হতে হতো, সব ছবিতে আমাকে নিয়ে কি করে হবে? আর একটা হচ্ছে কি, আমার মনে হয় লোকে ভয় পায় কি, এই শালা আমার কথা শুনবে না, বুঝতে পেরেছ? এত বড় বড় মানুষের কথাই শুনছে না তো আমার কথা কি শুনবে? এবার ধরো তার মধ্যে হয়তো একটা ইভেন্ট, একটা কি জানো আইটেম সং, হ্যাঁ মানে তোমার বগুলি ফুলের গোছা হুল্লু 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 এরকম একটা করতে হবে, বাট রবীন্দ্রনাথের গানকে নিয়ে বেলেল্লা পানা করতে হবে, সেটা তো আমাকে দিয়ে হবে না, চড় মারব, থাবড়ে গালটা সমান করে দেবো, বুঝতে পেরেছ? হ্যাঁ যে এরকম একটা করতে হবে, ওটা তো আমাকে দিয়ে হবে না। আর বেশিরভাগ জিনিস হচ্ছে পিউরাইল ইনফেন্টাইল মাইন্ডলেস জিনিস হচ্ছে, সঙ্গীতের পর সঙ্গীত তথাকথিত তৈরি হচ্ছে যেটা কেউ মনে রাখে না, শোনেও না। জাতীয় প্ল্যাটফর্মটা হিন্দিতে কাজ করার সুযোগ যদি পাই আমার খুব ভালো লাগবে, হিন্দি ওড়িয়া কথা আমাকে যার কাজে লাগবে,
যিনি আমাকে প্রফেশনাল হিসেবে দেখবেন, দাদা হিসেবেও না, জ্যাঠা হিসেবেও না, ফেলো প্রফেশনাল। বিধু বিনোদ চোপড়া আমায় নিয়ে গিয়েছিলেন, উনি আমি জানতাম না, উনি আমায় নিয়ে গিয়েছিলেন 1942 এ লাভ স্টোরিতে একটি গান ডাব করার জন্য, যে গানটি শিবাজি চট্টোপাধ্যায় আমার আগে গিয়েছে। আমি ওদেরকে গিয়ে যখন শুনলাম, এলাম এটা তো শিবাজিবাবু বলা মনে হচ্ছে, এটা কি ডামি ভয়েস? ডামি ভয়েস অনেক সময় হয় বললে, নাকি রিয়েল? বললে না, এটা রিয়েল ভয়েস। আমার তাহলে আমি গাইবো না। কেন? কারণ আমাদের শিবাজি চট্টোপাধ্যায় একজন শিল্পী, তার একটা শ্বশুর বাড়ি আছে মশাই, তার শ্বশুর বাড়ির লোকে জানে, তার পাড়ায় একটা পানের দোকান আছে, সেই পানের দোকানওয়ালাকে তিনি বলেছেন হয়তো যে আমি একটা বোম্বেতে একটা হিন্দি ছবিতে গান গাইছি। তার কি গর্ব? সেখানে আমি গিয়ে দেবো? আমি পারবো না। তখন তারা বলে যে দাদা আপনি বাঙালি বলে করছেন না, তাই জন্য বাকি গানগুলো শোনান। তো কুমার শানুর গান ছিল একটা, কি গান, এক লড়কি কো দেখা তো এসা না, আমার বেশ ভালো লাগে, আমার ভালো লাগছে, এটা আমি গাই না, এটা কেন না বলে কুমার শানু, ও ইনিও তো বাঙালি, ইনিও তো বাঙালি, এটা বাঙালি না, এরকম বোঝার চেষ্টা করুন, এটা হবে না, এটা আমি পারবো না। আমার আমাকে যদি আপনাদের সত্যিও তো দরকার হয়, আমার জন্য একটা প্রপার স্কেলে গান তৈরি করুন না, আমার জন্য করুন, সেটা অন্য কারোর গান রাবার দিয়ে ইরেজ করার জন্য না। কাজেই বোম্বে যদি আমার মনে হয় না, বোম্বের এত আমার মনে হয় না, আমার মনে হয় না আমাকেও কাজ করতে ডাকবে। আমার মনে হয় না সিজি তো আর আমায় কাজ করতে ডাকবে। মানে দেখো কেউ হয়তো বলতে পারে, মাঝখান থেকে দেখবো মানে দু তিনজন হয়তো ও আমার পয়সা নেই করে দিন, পয়সা নেই করে দিন, এই পার্টি বরং দু তিনটে আসতে পারে, পয়সা নেই করে দিন, কেন আমার পয়সা লাগবে না, পয়সা সবার পিতার লাগে, একমাত্র সঙ্গীতকারদের লাগে না, জানো তো সঙ্গীতের জন্য পয়সা নেই, বুঝতে পেরেছো? কাছেই মনে হয় না, কিন্তু যদি হয় আমাকে ব্যবহার করুক না, যারা এই ছবিটার গানগুলো শুনবেন, ছবিটাও দেখবেন, কবিয়ালের গানগুলো শুনুন, আধুনিক গান যেগুলো বাংলা আধুনিক গান শুনুন, ব্যবহার করুক না আমাকে, তাহলেই তো পড়তে যাই। শুধু আমি পড়তে যাই না, সঙ্গীতেরও ভালো হবে। আজকের এই যে পুরস্কার, এটা কবির সুমনের একার পুরস্কার না, এটা বাঙালির পুরস্কার, এটা ওই সময়টার পুরস্কার, যে সময়টা অবহেলিত, লাঞ্ছিত, কবির লড়াই, কবির লড়াই নামে, হ্যাঁ ওই তোর বগলে ফুল আমার অমুকের মাথায় চুল, মানে এই টাইপের বোকা বোকা কথা না। এই একটা টেক্সট যদি আমরা একবার শুনি, ধরো এই যে যজ্ঞেশ্বরী গানটা, আহা সমনা যদি পুরস্কার পেতেন আমার ভীষণ, হলে যদি হলে সখা অধিষ্ঠান, হেরে মু গেল দুঃখ দুটো কথা বলি প্রাণ, আর কি গান গেয়েছে মেয়েটি। এখন এই যে এর মধ্যে যে সুর, এবং এই যে হেরে মুখ গেল দুঃখ দুটো কথা বলি প্রাণ, হলে যদি হলে সখা অধিষ্ঠান, সিরিয়াস লেখা এটা, এটা 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 কবির লড়াই না। অনেকে ভেবেছেন যে কবির লড়াই হচ্ছে মারামারি কাটাকাটি হবে, এটা নিয়ে আমার দু একজন শিল্পীর সঙ্গে একটু বচসাও হয়েছিল, তিনি বুঝতেই পারছেন না, তিনি বললেন যে না এর মধ্যে সখী সংবাদ আছে, সেখানে মারামারি নেই না। এটা হয়তো 67 সালের অনিল বাগচি মশাই যে সুর করেছিলেন, বা গল্পের যা ফরম্যাট যেটা পরিচালনা করেছিলেন সুনীল বন্দ্যোপাধ্যায়, সেখানে হয়তো সেটা দেখে অনেক বাঙালির এই ধারণা যে কবির লড়াইটাই হচ্ছে কবি গান। না না, সখী সংবাদ না, ওটাও ওখানেও লড়াই চলে, সখী সংবাদ মাথুর ধরে, কীর্তনে যেমন মাথুর তেমনি সখী সংবাদ, সেখানে হচ্ছে সখীরা রাধিকার যে বিরহ, সেই বিরহটাকে, বিরহের নদীটাকে পার করিয়ে দিচ্ছেন। যেমন এই গানটা, চিন্তা নাই চিন্তা মনির বিরহ, ঘুছিল এতদিনের পর, অন্তরে চূড়াও গো কিশোরী, হেরে অন্তরে বাঁকা বংশীধর, চিন্তা নাই চিন্তা মনির বিরহ, অসামান্য একটা লেখা ভোলা ময়রার গান, এটা কিন্তু সখীদের গান ভোলা ময়রা গাইছে একেবারে। এখন এই স্ট্যান্ডার্ডে, এখন আমার লড়াইটা আমি তো ঠিক জানি না, এই মর্মে অনুপুঙ্খ কোনো বিবরণ কোথাও নেই, বরং বাংলাদেশে আমি দেখেছি একটি আব্দুল হাই মশাই, উনি এবং আরেকজনকে বাংলা সাহিত্যের ইতিহাস নামে একটা এরকম মোটা বই করেছিলেন,
তাতে কিন্তু গজলা গুইয়ের কথা আছে, চাপানউতোর, তাদের কথা তুমি আজকে এখানে পাবে না। এখানে ঈশ্বর গুপ্তমশাই লিখেছেন, আরো কেউ কেউ লিখেছেন, কিন্তু এই জায়গাগুলো যে কি ছিল। এবারে আমার ধারণা যে এবারে ওর যিনি প্রতিদ্বন্দ্বী তাকে এই স্ট্যান্ডার্ডের গান বানিয়ে গাইতে হবে, তার বাঁধনদারকে বসে বসে এটা করতে হবে, এটাও ছিল লড়াই, অর্থাৎ এর মধ্যে গালাগাল দেয়া। হ্যাঁ কবিতা, এইটা তো ধরো ফিল্মটা রিলিজ হওয়ার আগে একটা সরাসরি তুলনা হলো, তুমি যাকে বারবার গুরু বলেছো অনিল বাগচির সঙ্গে তোমার, বা মান্নাবাবু সেই সময়ের গানের সঙ্গে শ্রীকান্তর, মানে বাঙালির তো এই এই প্রবণতাটাও ছিল যে একটা তুলনা করে দেয়া। তো আজকে নিশ্চয়ই সবাই খুশি হবে যে এই প্রজন্মেও একটা সৃষ্টি যেটা এই উচ্চতায় পৌঁছতে পারলো এবং তার স্বীকৃতি এলো। দেখো এটা নিতান্তই, আবার বলছি আমি জানি আমার এই মুখে এই কথাটা শুনে শুনে লোকে একটু মুচকি হাসবে, এটা গুরুদের আশীর্বাদ। অনেক জিনিস অ্যাক্সিডেন্ট হয়, তার কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। অনিল বাগচি মতন সুরকার আমাকে 1 কোটি দিয়ে গুণ করলেও অনিল বাগচি হবে না, এত বড় মাপের সুরকার। কিন্তু এই গানগুলো তো এইভাবে টেক্সট তো তারা পাননি, এবং তিনি ধরো তুই আমায় দয়া করবি কিনা বল, অসামান্য একটা কম্পোজিশন করেছেন, এবং মান্নাতে যা গিয়েছেন মানে স্তম্ভিত হয়ে যেতে হয়, হল কাঁপছে। ফলে আমি লাইনে যাইনি, আমি সরাসরি শ্যামা সঙ্গীতের লাইনে গেছি। হ্যাঁ যে না 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 যেতে ফিরেঙ্গি বলে মুখ ফিরিয়ে যাবি চলে, ভজন সাধন কাকে বলে জানে নে মাতঙ্গি, এই খোল আরম্ভ হলো। অর্থাৎ আমি যে বাংলা শ্যামা সঙ্গীতের যে জায়গাটা আমি সেটাকে নিয়ে আসছি। অনিল বাগচি যদি আজকের কোথা থেকে কোনো অলক্ষ্যে শোনেন, আমার মনে হয় তিনি আমায় আশীর্বাদ করবেন, এবং শুধু আমাকে না সহশিল্পীদের এবং আমাদের শ্রীকান্তকেও, যে উনিও একটা থিমকে ধরছেন একভাবে এক্সপ্রেস করছেন, আমি ওই থিমটা আরেকভাবে এক্সপ্রেস করছি। মান্নাতে যুগান্তকারী শিল্পী, তার কণ্ঠ সম্পদ মানে ভয়ঙ্কর, তার পাওয়ার, সবসময় সব পাওয়ার দরকার হয় না। আমি ওয়েস্টে যে বিশ্বাসী নই, আমরা মুষ্টিযুদ্ধ করতে আসিনি, আমরা শিল্প করতে এসেছি। এইখানে শ্রীকান্ত যেভাবে গানগুলি গিয়েছেন আমার মনে হয় সেগুলো অ্যাডিকুয়েট এই ছবির জন্য। আর যদি মান্নাতে, আমি যদি সেই সময় মান্নাতে কে পেতাম, আমি তোমায় বলছি আমি শ্রীচরণে পর প্রণাম করে বলতাম না আপনি এই গান গাইবেন না। আমি বরং অনেক গান চেষ্টা করতাম কিশোর কুমারকে দিয়ে গাওয়াতে, কেন জানো, ডাইরেক্টনেসের জন্য, আবেগ নেই। আমার কথা বুঝতে পেরেছো? তরুণ বন্দ্যোপাধ্যায় দিয়ে গাওয়াতে আবেগ নেই, ডাইরেক্টলি গাইছে, এবং স্ট্রেট আছে, ধনঞ্জয় বাবুকে দিয়ে গাওয়াতে। এইটাও মনে রাখতে হবে যে আজকের শিল্পী তার মতো করে মোকাবেলা করছেন। আজকের একটা গান যেভাবে হচ্ছে, ধরো সেই গানটা আর একজন কেউ, আগের মহারথী যে নেগোশিয়েট করতে পারতেনি এমন কোনো স্থিরতা নেই। এবারে বাঙালি কি বিচার করছেন, আমার মনে হয় যে কি জানো প্রথম দিকে ওইরকম কথা, আর সিজিটটাও দুষ্টু, তো ও ইচ্ছে করে একটা টিজার মতো বোধহয় দিচ্ছিল যে লোকে রিমেক বছর হচ্ছে, আমি যে জল লোকে তো ধরে নিয়েছে। অ্যান্টনি ফিরিঙ্গি ছিল অ্যান্টনি ফিরিঙ্গির প্রণয় বৃত্তান্ত, বিবাহ এবং তার ট্র্যাজিক পরিসমাপ্তি, তার স্ত্রীর মৃত্যু, খুন হওয়া। আর এই ছবিটা তো তা না, ফলে ওখানে মূল জায়গাটা কবিয়ালদের গান ছিল না, মূল জায়গাটা ছিল আমি যে জল, বা ওই চম্পা চামেলি ইত্যাদি ইত্যাদি গান, বা একটা ওই কি যেন একটা গান ছিল একটা ঠুংরির মতো, আমি যে জল ইত্যাদি ইত্যাদি, বা আমি জমিনি তুই শশী হে ইত্যাদি গান, আধুনিক গানগুলি ছিল প্রধান। সৃজিতবাবুর ছবিতে আধুনিক গানগুলো কিন্তু প্রধান নয়। কবিতা, আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আমার শেষ প্রশ্ন, এত বড় একটা জাতীয় স্বীকৃতি, যে দলে তুমি 5 বছর কাটালে, যে দলের সদস্য হিসেবে, কারুর কোনো অভিনন্দন বার্তা, কোনো ফোন পেয়েছো? না, পাবো না, কিন্তু আমার কিরম মনে হয় রাস্তায় যদি কখনো মুকুল বা মদনের সঙ্গে আমার দেখা হয় বা সৌগত দাস সঙ্গে, নিশ্চয়ই আমায় বলবেন গ্রেট, বা দীনেশ ত্রিবেদী নিশ্চয়ই, তবে দলের দিক থেকে বলবেন না, মানুষ হিসেবে নিশ্চয়ই বলবেন, নিশ্চয়ই, বা রত্নাতে এই সরকারের এরকম একটা ভাবমূর্তি যে শিল্পের গুণগ্রাহী শিল্পীর পেছনে আছেন,
এখনো একটা অভিনন্দন বার্তা কেন ওদের কি পাগল কি কেন করবেন? ওদের এটা করতে গেলে যে শিফটটা নিতে হবে, সেই ফ্লেক্সিবিলিটি যদি ওদের থাকতো তাহলে রাজ্যটার আজকে এই অবস্থা হতো না। ওইটা বলতে গেলে যে ফ্লেক্সি যে নমনীয়তা দরকার সেটা যদি থাকতো তাহলে আজকে রাজ্যের এই হাঁড়ির হাল হয়? তাহলে বিচারপতিকে অপমানিত হতে হয়? এটা তো কি বোঝা যাচ্ছে? আমি কে হরিদাস পাল বলতো? বিচারপতিকে বার্তা দেয় না আমি কি? আমি একটা তুচ্ছ চম্পা চামেলি। তুমি পারুই কাণ্ডের কথা বলছো? হ্যাঁ, কাজে নমনীয়তা থাকলে কোনটা বড়, সভ্যতা বড় না অহংবোধ বড়, গণতন্ত্র বড় না আমি কে হরিদাস পাল তোকে দেখিয়ে দেবো আজকে, কোনটা বড়? রাজনীতি বড় না ব্যক্তিনীতি? এই জায়গাগুলোই তো সব গুলিয়ে গিয়েছে। আমরা সবাই সবাইকে মারছি, ধরছি, গালমন্দ করছি, টেলিভিশন খোলার জন্য নেই, বাড়িতে ছোটরা থাকলে আরও বন্ধ করে দিতে ইচ্ছে করে। মানে এইরকম একটা জায়গায় হঠাৎ একজন সঙ্গীতকার সে হঠাৎ তাকে অভিনন্দন নেই, আমার মনে হয় না এটা বাড়াবাড়ি এক্সপেকটেশনটা। কবিতা, আজকের খবরে আসি। 10 বছর পর 2004 হয়েছিল 2014-এ, 2004-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ অনুরোধে আফজাল আমানউল্লাহ এসেছিলেন বিশেষ পর্যবেক্ষক হিসেবে, আর এই 2014 সালে ঠিক 10 বছর পর বিশেষ পর্যবেক্ষক এই রাজ্যে আসছেন। এই নির্বাচনে বিশেষ কিছু আছে? আমার ভয় করছে, আমার যদি আমি যদি মেলাতে চাই তাহলে আমি গতবারের সঙ্গে মেলাতে হয়, তুলনা করতে হয়, এরকম পরিবেশ ছিল না। মানে চোর মারছে নির্বাচন কমিশনের লোকদের, এবং একবার না, প্রার্থীকে চোর মারছে এবং তারপর তাকে সাফাই গা হচ্ছে, আহ ছোট্ট মতন চিলে দুদু বাকু খায় বোঝা মালিনি, এইসবগুলো এসব তো এইভাবে ছিল না, থাকলেও ছোট ছোট ছিল। সিপিএম কি বাড়াবাড়ি করে? নিশ্চয়ই করেছে, কিন্তু এই রে এই বুঝে গেল, এই রে এই বুঝি মরলাম, এই রে এই বুঝি থাপ্পড় খেলাম, বা একজন বিচারপতি বলছেন অমুককে ধরছে না কেন, তিনি কি সুন্দর ঘুরে বেড়াচ্ছেন, মারো বোমা মারো এটা মারো সেটা মারো, মানে এটা কি? এ তো ভয়াবহ একটা জায়গা। এই পরিবেশটাকে সামলাতে কি করে সামলাবেন আমার মাননীয় মুখ্যমন্ত্রী? তিনিও নিশ্চয়ই সচেষ্ট হবেন, সকলে মিলে কি করে করবেন আমি ঠিক জানি না। কবিতা, অনেক অনেক ধন্যবাদ তোমায়, এবং অবশ্যই অভিনন্দন আমাদের সবার তরফ থেকে বাংলাকে আরেকবার জাতীয় প্ল্যাটফর্মে জাতীয় মঞ্চে গর্বিত করার জন্য। অনেক খারাপ থাকার মধ্যে এই খবরটা, এই সঙ্গীতের স্বীকৃতি, বাঙালির সঙ্গীতের স্বীকৃতি, কবিগানের যে সময়টার স্বীকৃতি, এইটা আমাদের ভালো থাকার কবিতা। অনেক কেমন তুমি চোখের তারায় আয়না ধরো, এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো, এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধরো, এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো। জন্মের আগেও জন্ম পরেও জন্ম তুমি এমন, সুরেরও গভীর সুরে পদাবলীর ধরন যেমন,
জন্মের আগেও জন্ম পরেও জন্ম তুমি এমন সুরের গভীর সুরে পদাবলীর ধরুন যেমন কথা নয় নীরবতায় সজলতার আখর ভর এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধরো এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধরো এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো